2014 লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এলেই পেট্রোপণ্যের মূল্য হ্রাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হবে। কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষার স্বার্থেই কাজ করে যাচ্ছে। অন্যদিকে সাধারণ এবং দরিদ্র সম্প্রদায়ের মানুষের উপর প্রতিনিয়ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটিয়ে এবং নানান ধরনের কর চাপিয়ে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা বাড়িয়ে তুলছে। গোটা দেশব্যাপী কেন্দ্রীয় মোদী সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে দেশের ছাত্র যুব সহ শ্রমিক কৃষক সহ অন্যান্যরা। দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মণিপুর, সর্বত্র জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সহ রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মোদী সরকারের তুলোধুনো করছে দেশের সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে রাজ্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI, SFI, TYF এবং TSU। শনিবার রাজধানীর মেলার মাঠ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অবিলম্বে নিয়ন্ত্রণের জোরালো দাবি তুলে রাজধানীর রাজপথে গর্জমান মিছিল করল ছাত্র যুবরা। বামপন্থী ছাত্র যুবদের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে বামপন্থী ছাত্র যুব নেতৃত্বরা তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় এবং রাজ্যের বিজেপি সরকারের। গোটা দেশের সাথে আমাদের রাজ্য পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ানো হচ্ছে, সঙ্গে জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবেই যেভাবে বাড়ছে, তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। উজ্জ্বলা যোজনার নাম করে গোটা দেশে বিজেপি বলছেন উজ্জ্বলা যোজনা দিচ্ছেন, সরকার ঘরে ঘরে গ্যাস ঢুকিয়ে দিচ্ছেন। আমরা বলছি যারা উজ্জ্বলা যোজনা ঘরে নিয়েছিল তারা এখন সিলিন্ডার মাটির তলে চাপা দিয়ে আবার লাকড়ি আর নিয়ে রান্নায় বসানোর চেষ্টা হচ্ছেন। মানুষের ঘরে গ্যাসের সিলিন্ডার পাঠিয়ে 500 টাকার গ্যাস 1000 টাকা হচ্ছে। সরকার কাদের স্বার্থে এই কাজগুলো করছেন মানুষ বুঝতে পেরেছেন? এই জুমলার এই প্রতারণা, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা এই মূল্য দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা দেশব্যাপী প্রতিবাদে সামিল হচ্ছে দেশের বামপন্থী বিভিন্ন সংগঠন। আর এই জ্বলন্ত ইস্যুকে হাতিয়ার করে আসন্ন এডিসি নির্বাচনের আগে বিজেপি IPFT জোট সরকারের কোমরে তীব্র আঘাত করতে চাইছে রাজ্যের ছাত্র যুবরা। সচেতন এবং বুদ্ধিজীবী মহল সহ একাংশ রাজনৈতিক মহলের অভিমত, বামপন্থী ছাত্র যুবদের এই পদক্ষেপ অনেকটাই চিরাচরিত এবং বাস্তব ভিত্তিক। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।